হ্যালো বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছো। আজ আমি তোমাদের জন্য লাইফ অফ থাউজেন্ড ইয়ার ড্রামাটির এপিসোড 25 এবং 26 দেখাতে চলেছি। তো চলো শুরু করা যাক। এপিসোডের শুরুতে আমরা সুয়ানকে দেখতে পাই, আর আমরা সেখানে লিয়ে সকল লোকদের দেখতে পাই। তারা তাদের রাজার অ্যাম্বুলেন্সের সামনে আত্মসমর্পণ দেখাচ্ছিল, আর এই সবাইকে লিড সুয়ান করছিল, কারণ রাজার ফ্যামিলি থেকে সে একমাত্র বেঁচে ছিল। কিন্তু যখন সুয়ান সেই সকল এমলামের মধ্যে প্রিন্সেস ইয়ানিয়ানের এমলামও দেখে, তখন সে সকল লোকদের বলে দেয় যে প্রিন্সেস এখন পর্যন্ত জীবিত আছে, আর সে আর কেউ না বরং চুয়ানই ছিল। অর্থাৎ সে রাজকুমারীর কথা বলছে আর কি। আর রাজকুমারীর আরেক নাম তো চুয়ান, সেটা তো তোমরা জানোই। আর তখন সবাই রাজকুমারীকে জিজ্ঞাসা করে যে সেই কি তাহলে প্রিন্সেস। আর তখন জিচাং রাজকুমারীকে সেখান থেকে নিয়ে যায়, আর তার কাছে ক্ষমা চায় সুয়ানের জন্য। আর তখন রাজকুমারী বলে যে আমিও সবাইকে সত্যটা বলতে চাচ্ছিলাম। এর পরবর্তীতে আমরা দেখতে পাই জিচাং সুয়ানের বাসায় এসেছিল, কিন্তু সেখানে সুয়ান ছিল না। তখন সে সুয়ানের মায়ের কাছ থেকে জানতে পারে যে সুয়ান চলে গেছে, কিন্তু সে কোথায় গেছে এটা কেউ জানে না। অন্যদিকে আমরা সুয়ানকে দেখতে পাই যে কিনা মাউন্টেন ছেড়ে চলে যাচ্ছিল। তখনই সেখানে তার পিছনে অনাথ চলে আসে, আর সে তার গলা ধরে তাকে বলে যে তুমি আমাকে ধোকা দিয়ে ঠিক করনি, আমি অনেক সময় ধরে বোতলে বন্দী ছিলাম, কিন্তু এখন তুমি আমার থেকেও বেশি ব্যথা অনুভব করবে। তো এরপরে অন্যদিকে আমরা রাজকুমারীকে দেখতে পাই, সে মিনিস্টার জো এর কাছে এসেছিল। তখন মিনিস্টার জো রাজকুমারীকে দেখে বলে যে আমি তোমার মুখ থেকে শুনতে চাই, তুমি কি সত্যি লিয়ের প্রিন্সেস? আর এতে রাজকুমারীও বলে দেয় যে কিভাবে তার মাস্টার তার চেহারা পরিবর্তন করেছিল আর ডেমনদের সাথে লড়াই করা শিখিয়েছিল। এটুকু বলে রাজকুমারী যখন সেখান থেকে চলে যাচ্ছিল, তখন সেখানে লি দিয়ে সকল লোক চলে আসে, আর যারা কিনা তাদের সকল কথা শুনে ফেলেছিল, আর তারা বুঝতে পেরেছিল যে চুয়ানি হলো প্রিন্সেস ইয়ানিয়ান, অর্থাৎ রাজকুমারী। আর এরপরে আমরা রাজকুমারকে দেখতে পাই, সে তখন ড্রিঙ্কস করছিল, আর তখন সেখানে বাই চলে আসে, আর সে রাজকুমারকে বলে যে ইউনচিং স্টোন খুঁজতে গিয়েছে, আর সে এখন এই সময় অনেক বিপদে আছে। আর এই কথা শুনে রাজকুমারী বলে যে সে এখন কোথায়। তখন বাই বলে যে আমি এটা তো বলতে পারবো না, কিন্তু আমি এটা অবশ্যই বলতে পারবো যে সে এখন বিপদে আছে। অন্যদিকে আমরা ইউন আর মেশানকে দেখতে পাই, যারা কিনা চিংইং স্টোনকে খোঁজার জন্য উত্তরে জোয়ালামুখীর কাছে এসেছিল। কিন্তু তখন ইউন সেখান থেকে গায়েব হয়ে যায়, আর ডেমন কিং এর সামনে চলে আসে। আর তখন ডেমন কিং দেখে বলে যে চিংইং স্টোন এখানে নেই, আমি কিভাবে তোমাকে এত সহজে আমার মৃত্যুর চাবি দিয়ে দেবো। আর আমরা দেখতে পাই তখন তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়, আর এই সিনটি বাই আর রাজকুমারীও দেখছিল। তখন রাজকুমারী বাইকে তাকে সেখানে নিয়ে যেতে বলে, যেটাতে বাই তাকে সেখানে নিয়ে চলে আসে। আর যেহেতু বাই একটি মেরো ছিল, যার কারণে সে বেশি ঠান্ডা বা গরম সহ্য করতে পারত না, আর যার কারণে রাজকুমারী তাকে সেখানে থাকতে বলে ইউনকে খুঁজতে চলে যায়। আর অন্যদিকে আমরা দেখতে পাই ইরমান আর জিচাং এক হয়ে যায়, আর ক্রাউন প্রিন্সকে মারার সিদ্ধান্ত। আর অন্যদিকে আমরা দেখতে পাই ডেমন কিং ইউনকে জোয়ালের মুখের মধ্যে, অর্থাৎ সে আগুনের মধ্যে ফেলে দিয়েছিল, কিন্তু এটাতে ইউনের কিচ্ছুই হয় না। আর তখন ডেমন কিং বলে যে তুমি তো মরবে না, কিন্তু রাজকুমারী তো মরতে পারে, তাই না? সে তোমাকে বাঁচাতে এখানে আসছে, তুমি তো আগুনের কাছ থেকে বেঁচে গেলে, কিন্তু সে তো একজন সাধারণ মানুষ, সে বেশিক্ষণ এখানে টিকতে পারবে না। অন্যদিকে ইরমান আর জিচাং তার দুটি সাথীকে নিয়ে অনার অর্থাৎ ক্রাউন প্রিন্সের ব্রিজে চলে আসে, আর তখন তারা তাকে দেখে সেখানে লুকিয়ে পড়ে। আর তখন আমরা দেখতে পাই যে অনার অন্য একটি সাইডে চলে যায়, আর সেখানে আমরা ক্রাউন প্রিন্সের বডি দেখতে পাই, আর সেখানে ডেমন কিংও চলে এসেছিল। তো এরপরে ডেমন কিং ক্রাউন প্রিন্সকে বলে যে তুমি তোমার বডিতে আবারও চলে আসো। এরপরে ক্রাউন প্রিন্স যখন এটা করতে লাগে, আর তখনই ডেমন কিং ক্রাউন প্রিন্সের সোলকে ধরে ফেলে, আর সেটি তার মধ্যে নিয়ে নেয়। আর তখন ডেমন কিং রাজকুমারকে বলছিল যে তুমি ম্যাজিক্যাল ল্যাম্পকে শুরু করতে পারবে, কিন্তু এটার জন্য তোমার আর ইউনের দুজনেরই মরতে হবে। ইউনের জন্ম জোয়ালামুখীতে হয়েছিল, আর সে মরবেও এখানেই। আর তখন রাজকুমারী ডেমন কিং কে ইউনের কাছে নিয়ে যেতে বলে, আর তখন ডেমন কিং রাজকুমারীকে নিয়ে ইউনের কাছে নিয়ে যায়, কারণ সে মনে করেছিল যে রাজকুমারী হয়তো বা ইউনকে মরতে বলবে, যেটাতে সে ম্যাজিক্যাল ল্যাম্পটি শুরু করতে পারে। কিন্তু রাজকুমারী সেখানে গিয়ে ইউনকে জোয়ালামুখীর থেকে বের করে আনে, আর এটা দেখে ডেমন কিং তাদের উপরে আক্রমণ করে দেয়। কিন্তু তখনই বাই তাদেরকে বাঁচাতে চলে আসে, কিন্তু সেও বেশিক্ষণ ডেমন কিং এর সামনে টিকতে পারে না। আর এরপরে ডেমন কিং ইউনের গলা ধরে ফেলে, আর তাকে মরতে বলে, যেটাতে ম্যাজিক্যাল ল্যাম্প শুরু হতে পারে। আর তখন রাজকুমারী বুঝতে পারে যে যতক্ষণ পর্যন্ত সে জীবিত আছে, ততক্ষণ পর্যন্ত ম্যাজিক্যাল ল্যাম্প শুরু হওয়ার একটা চান্স আছে, আর ইউনের মরারও একটা চান্স আছে, যেটাতে সে নিজেকে মেরে ফেলে আর নিজের রক্ত দিয়ে একটি টাইগার তৈরি করে। এতক্ষণ ডেমন কিং সেই টাইগারকে মেরে ফেলে, আর ইউন আর রাজকুমারকে মারার জন্য সে সকল শক্তি একত্র করে। তো এরপর আমরা দেখতে পাই যে ডেমন কিং যখন তার সকল শক্তি একসাথে করে আক্রমণ করতে যাচ্ছিল, তখনই পাই মাঝখানে চলে আসে, আর তখন ডেমন কিং এর শক্তি ফিরে গিয়ে তাকেই লাগে, আর যেটাতে ডেমন কিং সে জোয়ালের মুখের মধ্যে পড়ে যায়, আর তার সাথে সাথে বায়ও গায়েব হয়ে যায়। আর তখন সেখানে
মেশানা চলে আসে। আর তখন ইয়োন মেশানকে বলে যে রাজকুমারী নিজেকে মারার চেষ্টা করেছে আর বায়ো ভেঙে গিয়েছে। আর তখন মেশান তার পাওয়ার দিয়ে রাজকুমারীর ক্ষতটি ঠিক করে। এরপরে ইয়োন আর মেশান মিলে রাজকুমারীকে নিয়ে আবারও মাউন্টেনে চলে আসে। আর তখন মেশান রাজকুমারকে হিল করতে থাকে। তখন মেশান বলে যে যদি সে বেশিক্ষণ ধরে অজ্ঞান থাকে তাহলে সে মরতে পারে, আর তার কাছে বেশি সময় নেই। আর তখন ইয়োন বলে যে সেই ম্যাজিক্যাল ল্যাম্প দিয়ে একদিনের বেশি বাঁচতে পারবে না। আর আমার টিচার বলেছিল যে ভবিষ্যতে একটি বড় ধরনের সমস্যা আসতে চলেছে, আর ডেমন কিং এখন মারা গিয়েছে, তাহলে সেই বড় ধরনের সমস্যাটা কি? অন্যদিকে জিজাং ও সোয়ানকে নিয়ে ইরমানের প্যালেসে চলে আসে। অন্যদিকে রাজকুমার যখন জ্ঞান ফিরে তখন সে বায়ের বিষয়ে জিজ্ঞাসা করে। আর তখন ইয়োন একটি আয়না দেখিয়ে বলে যে বাই অনেকগুলো শক্তি শোষণ করে ফেলেছিল যার কারণে সে এখন আরাম করছে। এটুকু বলে ইয়োন রাজকুমারের আঘাতে ওষুধ লাগাচ্ছিল। তখন রাজকুমারী বলে যে আমরা কি বাইরে কোথাও খেতে যেতে পারি? এরপরে তারা যখন বাইরে খাবার খেতে আসে তখন সেখানে থাকা হোটেলে ওনার ডেমন আর ডেমন লর্ডের বিষয়ে কথা বলছিল। আর এটা দেখে রাজকুমারীর ইয়োনের বিষয়ে আবারও চিন্তা হতে শুরু করে। আর তখন ইয়োন বলে যে এরপর থেকে আমরা আর বাইরে খাবার খেতে আসবো না, আমরা এখন থেকে বাসাতেই খাবার খাবো। আর অন্যদিকে আমরা সেই জ্বালামুখী দেখতে পাই যেখানে ডেমন কিং এখনো জীবিত ছিল। আর এই সিনের সাথে সাথে এপিসোডটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলে দিও। আর এই ভিডিওটি তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দাও। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল ক্লিক করে দিও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে চলে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেনেশন। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। এই কামনা করে আজকে ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।